প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদুজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ তোমাদের ফান্ডামেন্টালস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স এই ক্লাসের আলোচনায় আজ যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল, অর্থাৎ আন্তর্জাতিক আইন এবং বিশ্ব শান্তি রক্ষায় এই আন্তর্জাতিক আইনের ভূমিকাটা কি সেটা দেখার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং শেষ পর্যন্ত ক্লাসে থাকবে। প্রথমে আসি আন্তর্জাতিক আইনটা আসলে কি। আন্তর্জাতিক আইন যদি জানতে চাই তাহলে প্রথম আমাদের আইন সম্পর্কে জানতে হবে। আইন এর ইংরেজি প্রতিশব্দ ল, যেটা টিউটোনিক শব্দ ল্যাক থেকে এসেছে। অর্থাৎ আইনটা হচ্ছে এ সেট অফ রুলস, অর্থাৎ কিছু কিছু বিধিবিধানের সমষ্টি, কিছু নিয়ম কানুন, লিখিত কিছু বিধিবিধান যেটা মানতে হয়, না মানলে শাস্তির বিধান থাকে। আর এটা সবসময় রাষ্ট্র তার নিজের প্রয়োজনে, অর্থাৎ রাষ্ট্রকে শৃঙ্খলিত করার জন্য এই আইনটা প্রণয়ন করে থাকে। সুতরাং আইন যদি আমরা বলি তাহলে সুনির্দিষ্ট কিছু বিধিবিধান যা জনগণকে বা জনসাধারণকে শৃঙ্খলিত অবস্থায় নিয়ে আসে, এটাকে আমরা আইন বলছি। এখন আসি আন্তর্জাতিক আইন। এই আইনটা যখন আন্তর্জাতিক পরিসরে, অর্থাৎ সমগ্র বিশ্বব্যাপী, অর্থাৎ সমস্ত বিশ্বকে একসাথে নিয়ন্ত্রণের আওতায় এনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা হয়, তখন সেটাকে আমরা বলতে চাচ্ছি এটা আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল। এই আন্তর্জাতিক আইন 1780 সালে প্রথমবারের মতো ব্যবহার হয়েছিল আন্তর্জাতিক ক্ষেত্রে। সুতরাং এই আইনটা যখন একটা দেশ, অর্থাৎ যতগুলো স্বাধীন এবং সার্বভৌম দেশ রয়েছে, সেই স্বাধীন এবং সার্বভৌম দেশের ক্ষেত্রে একই নিয়ম, একই বিধিবিধান, একই রুলস প্রযোজ্য হয়, তখন সেটাকে আমরা সংক্ষেপে আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল বলছি। দু একজন মনীষীর সংজ্ঞা যখন আমরা বিশ্লেষণ করব, আশা করি বিষয়টা তোমাদের কাছে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। ওপেনহাইমার আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দিতে যে বলেছেন, আন্তর্জাতিক আইন বলতে সভ্য রাষ্ট্রগুলো তাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আইনগতভাবে বাধ্যতামূলক হিসেবে বিবেচনা করে এমন সব প্রথাগত ও ঐতিহ্যগত বিধিবিধানের সম্পর্ককে বোঝায়। আমরা যদি আরেকজন মনীষীর সংজ্ঞা, অর্থাৎ আন্তর্জাতিক আইনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী সংজ্ঞা যিনি প্রদান করেছেন, উনি হচ্ছে লরেন্স। এই লরেন্স বলেছেন, আন্তর্জাতিক আইন বলতে সে সকল নিয়ম কানুনকে বোঝায়, আন্তর্জাতিক আইন বলতে সে সকল নিয়ম কানুনকে বোঝায় যার মাধ্যমে সভ্য রাষ্ট্রগুলো তাদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ আন্তর্জাতিক আইনটা আমরা কি বলবো, আন্তর্জাতিক আইনটা হচ্ছে কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন যেটা আধুনিক বিশ্বে বা সাম্প্রতিক সময়ে যে উন্নয়নশীল দেশ বা অনুন্নয়নশীল বা সার্বিক যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে আন্তর্জাতিক আইন। অর্থাৎ একটা দেশের আচরণ কেমন হবে, সেই দেশটা কিভাবে ট্রিট করবে, সেই দেশটা কিভাবে পরিচালিত হবে, সেই দেশটার উপর অন্য দেশের হস্তক্ষেপ থাকবে কিনা, এই টোটাল বিষয়টা, অর্থাৎ সার্বিক যে আচরণ রয়েছে সেই সার্বিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, যে সেটাই হচ্ছে আন্তর্জাতিক আইন। এখন দেখব এই আন্তর্জাতিক আইন বিশ্ব শান্তি রক্ষায় কতটুকু ভূমিকা পালন করে বা কি কি ভূমিকা পালন করে, কিভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্ব শান্তি আনয়ন করতে পারে সে বিষয়গুলো। প্রথম যে বিষয়টা আমরা দেখব যে জাতীয় স্বার্থ সংরক্ষণ করে। আন্তর্জাতিক আইন জাতীয় স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় স্বার্থটা কি, ন্যাশনাল ইন্টারেস্ট। ব্যক্তি স্বার্থকে আমরা বলছি সেলফ ইন্টারেস্ট। অর্থাৎ একজন ব্যক্তি যখন একজন ব্যক্তিকে নিয়ে চিন্তা করে তখন সেটাকে আমরা বলছি ব্যক্তি স্বার্থ, নিজের স্বার্থকে প্রাধান্য দেয়া। ঠিক এভাবে যখন একটা রাষ্ট্র শুধু তার নিজের ভালোর কথা চিন্তা করে,
কিভাবে সেই রাষ্ট্র উন্নতি করতে পারে, কিভাবে সেই রাষ্ট্র প্রভাব ফেলতে পারে, প্রভাব মুক্ত থাকতে পারে, কিভাবে সেই রাষ্ট্র সমৃদ্ধিশালী হতে পারে, নিজের রাষ্ট্রের অভ্যন্তরীণ যে শৃঙ্খলাগুলো রয়েছে সেই শৃঙ্খলাগুলো বজায় রাখতে পারে, তখন সেটাকে আমরা বলছি সেই দেশের জাতীয় স্বার্থ সংরক্ষণ। এখন প্রত্যেকটা দেশ, আমরা যদি এখন বিশ্ব ব্যবস্থার দিকে তাকাই, তাহলে প্রায় 194টা মতো স্বাধীন দেশ রয়েছে। এই স্বাধীন দেশগুলো প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থ সংরক্ষণে ব্যস্ত, আর নিজের স্বার্থ সংরক্ষণ করতে যে আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইনের ধারা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে সেখানে আমরা দেখব যে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের উপর কখনো কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না, সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কখনো মাথা দিতে পারে না। সুতরাং এইভাবে আন্তর্জাতিক আইন জাতীয় স্বার্থ সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু আন্তর্জাতিক আইনের নির্দিষ্ট বিধান রয়েছে যে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারছে না, তাহলে শুধুমাত্র সেই রাষ্ট্রই তার স্বার্থ সংরক্ষণে মনোনিবেশ করতে পারছে, আর এইভাবেই আন্তর্জাতিক আইন জাতীয় স্বার্থ সংরক্ষণ করে থাকে। এরপরে আন্তর্জাতিক আইন বিশ্ব শান্তি রক্ষায় যেভাবে ভূমিকা পালন করছে সেটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে শৃঙ্খলা আনয়ন করছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিশ্ব শান্তি, বিশ্বর ক্ষেত্রে শান্তি আনয়নে অর্থাৎ যে শৃঙ্খলাটা, রেগুলারিটিস অর্থাৎ ডিসিপ্লিন যেটা, সেটা আনয়ন করছে। সেটা কীভাবে? আমরা জানি যে বিশৃঙ্খলা অনুন্নয়নের নামান্তর, শৃঙ্খল জাতি শৃঙ্খল পরিবেশ সব উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং এই আন্তর্জাতিক আইন একটা শৃঙ্খল পরিবেশ আনয়ন করে। এখানে আন্তর্জাতিক আইনের দ্বারা বিধিবদ্ধ কিছু নিয়মাবলী থাকায় তারা চাইলেও বিশৃঙ্খল করতে পারে না। একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের অজাতিত হস্তক্ষেপ যেমন করতে পারে না, সেই রাষ্ট্রের ব্যবসা, সেই রাষ্ট্রের বাণিজ্য, সেই রাষ্ট্রের আমদানি রপ্তানি বা বিনিয়োগও তেমন বাধ্যবাধকতা সৃষ্টি করতে পারে না। আবার চাইলেও সেই রাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা যেমন করতে পারে না, আবার সেই রাষ্ট্রের সাথে চাইলেও অযথা আক্রমণ বা হুমকি বা শান্তির ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় এমন কোনো কিছু করা যাবে না। সুতরাং শৃঙ্খল জাতি প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থাৎ কীভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যাবে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। এই আন্তর্জাতিক আইনটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে। একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের যে সম্পর্ক রয়েছে সেটাকে আমরা বলছি আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্ক। অর্থাৎ একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের যে সম্পর্ক, সেটা হোক ব্যক্তিগত হোক, সে রাষ্ট্রীয় হোক বা অর্থনৈতিক হোক, বাণিজ্যিক হোক বা সামরিক হোক, যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কের কথা বলছি, যে সেই সম্পর্কের ভিত্তি হচ্ছে আন্তর্জাতিক আইন। অর্থাৎ একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে, তাদের ভিত্তিটা কেমন হবে, সেটা মজবুত হবে নাকি নড়বড়ে হবে, সেটা সুসম্পর্কের হবে কি অন্যরকম হতে পারে, সেটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন সেটাকে নির্ধারণ করে দিতে পারে। সেটা আন্তর্জাতিক আইন দ্বারাই সেটা পরিচালিত হচ্ছে। সুতরাং বিশ্ব শান্তি রক্ষায় কিন্তু আন্তর্জাতিক আইন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর যে বিষয়টা রয়েছে সেটা বিশ্ব শান্তি সংরক্ষণ। বিশ্ব শান্তি, আমরা জানি যে সাম্প্রতিক সময়ের অর্থাৎ এই বিংশ শতাব্দীতে এসে বিশ্বের সবকটি দেশই হচ্ছে শান্তি প্রত্যাশী। সবাই শান্তি চায়, এখন আর কেউ যুদ্ধ চায় না, সংঘাত চায় না, সবাই যুদ্ধ সংঘাত হিংসা বিদ্বেষ এড়িয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। সুতরাং এই শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইন কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিভিন্ন সংস্থা হয়েছে। আমরা জাতিসংঘের নাম শুনেছি, ন্যাটোর নাম শুনেছি, WHO-র নাম শুনেছি, বিমস্টেকের নাম শুনেছি, অনেক ধরনের আন্তর্জাতিক সংগঠন রয়েছে যেগুলো আন্তর্জাতিক আইন মেনেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
সুতরাং এই আন্তর্জাতিক আইনের বিধিবিধান বা ধারা থাকায় সেখানে বিশৃঙ্খলা যেমন প্রতিষ্ঠিত হচ্ছে না, ঠিক একইভাবে সেখানে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে, সেখানে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে। আর এইভাবে একটা রাষ্ট্রে অর্থাৎ বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আন্তর্জাতিক আইন, চাইলেও সেখানে বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমরা যদি দেখি, কিছুদিন আগে দুই কোরিয়ার ভিতরে উত্তেজনা ছিল, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছিল কিন্তু সেখানে সফল হয়নি। এরকম আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন সময়ে মধ্যপ্রাচ্যের তেল নিয়ে যে রাজনীতিগুলো রয়েছে, আফ্রিকার দেশগুলোতে যে জাতিগত যে সংঘাত রয়েছে, সেই বিষয়গুলো যদি আমরা দেখি, সেখানে একই বিষয়গুলো দেখি যে আন্তর্জাতিক আইনের ধারা বিদ্যমানগুলো থাকায় অজাতিত হস্তক্ষেপ যেমন সেখানে নেই, বরং আন্তর্জাতিক আইনের দ্বারা সেখানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে শক্তি সাম্য প্রতিষ্ঠা বা ব্যালেন্স অফ পাওয়ার। এই ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্যটা কি আসলে, আমরা জানি আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রত্যেকটা রাষ্ট্রই শক্তি নিয়ে বেঁচে থাকতে চায়, সবার শক্তি রয়েছে। আর বর্তমান সময়ে আমরা যেটা বলছি সেটা পাওয়ার পলিটিক্স, অর্থাৎ সবাই শক্তির দৌড়ে কে কত সামনে যেতে পারে সেই প্রতিযোগিতা চলছে। এখানে আন্তর্জাতিক আইনটা কিভাবে শান্তি প্রতিষ্ঠা করে সেই জিনিসটা দেখার চেষ্টা করছে। শক্তি সাম্য হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার, অর্থাৎ বিদ্যমান দুটো গ্রুপের ভিতরে যখন একটা গ্রুপের অনেক বেশি পরিমাণ শক্তি হয় আর একটা গ্রুপ অপেক্ষাকৃত কম শক্তি হয়ে যায়, তখন যেই দেশ বা যেই গ্রুপ বা যেই গোষ্ঠীর শক্তি কম তারা তাদের কাছে আক্রমিত হওয়ার বা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। এখন এক্ষেত্রে আন্তর্জাতিক আইনের ভূমিকা হচ্ছে, সেই চাইলেও সেখানে একটা দেশের বা একটা রাষ্ট্রের সরকারের ক্ষমতা বেশি হওয়ার সুযোগ নেই, অর্থাৎ সেটাকে ব্যালেন্স করে দেওয়া হচ্ছে, ভাগ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যার শক্তি অনেক বেশি সে চাইলেও সে তার ক্ষমতাটাকে প্রয়োগ করতে পারছে না, পারবে না, এই সংক্রান্ত আন্তর্জাতিক আইন রয়েছে। যদি আমরা দেখি সাম্প্রতিক সময়ে পারমাণবিক যে শক্তি রয়েছে বিশ্বের আটটি দেশের পারমাণবিক শক্তিধর দেশ আমরা বলছি, এই আটটি দেশ চাইলেই কিন্তু পারমাণবিক বোমা তারা ব্যবহার করতে পারছে না। কারণ কি? কারণ সেখানে আন্তর্জাতিক আইনের ধারা রয়েছে। সুতরাং এটাকে আমরা ব্যালেন্স অফ পাওয়ার বলছি। একজনের শক্তি অনেক বেশি, একজনের অনেক কম, চাইলেই বেশি শক্তিধর যে রাষ্ট্র সে এখানে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারে না। এটা আন্তর্জাতিক আইনের দ্বারা সেটাকে প্রশমিত করা হচ্ছে, চাইলে ব্যবহার করা যাবে না। সুতরাং যদি সে তার সেই ক্ষমতাকে ব্যবহার করে তবে সেখানে শান্তি বিনষ্ট হবে, যেহেতু ব্যবহার করতে পারছে না সুতরাং সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা সংঘাত ও যুদ্ধের সম্ভাবনা হ্রাস করে, সংঘাত ও যুদ্ধের সম্ভাবনা হ্রাস করে। আমরা জানি সাম্প্রতিক সময়ে বিশ্বের প্রত্যেকটা দেশই আধিপত্য বিস্তারে অনেক বেশি আগ্রহী, অর্থাৎ কে কার উপরে আধিপত্য বিস্তার করতে চায়। আর আধিপত্য বিস্তার করতে হলেই সেখানে সংঘাত যুদ্ধ আবশ্যক হয়ে পড়ে। সুতরাং একটা যে দেশ রয়েছে বা একটা গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীকে যদি যুদ্ধ বা সংঘাতের মাধ্যমে পরাজিত না করা যায় তবে সেখানে কোনোভাবেই তার আধিপত্য বিস্তার করা যায় না। আর যদি সেখানে যুদ্ধ বা সংঘাত আসে তাহলে সেখানে শান্তি বিনষ্ট হয়। আর যেহেতু আন্তর্জাতিক আইন কর্তৃক এইগুলো নিষেধাজ্ঞা রয়েছে যে সেখানে আধিপত্য বিস্তার করা যাবে না, যুদ্ধ করা যাবে না, সংঘাত করা যাবে না, সুতরাং সেখানে অনায়াসেই শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে এবং যার সুফল কিন্তু এই বিশ্ব এখন ভোগ করে চলেছে, অর্থাৎ আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে। এর পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখব সেটা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে। এই সার্বভৌমত্বটা কি আমরা জানি, সেটা হচ্ছে অ্যাবসলিউট অ্যান্ড আনলিমিটেড পাওয়ার অফ দ্য স্টেট, অর্থাৎ একটা রাষ্ট্রের নিরঙ্কুশ ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, সর্বময় ক্ষমতা, যে ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা থাকতে পারে না।
সুতরাং প্রত্যেকটা রাষ্ট্রে এই ক্ষমতা আছে বলেই একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপরে আক্রমণ করে না, সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলায় না এবং সেই রাষ্ট্রকে সম্মান করে। সুতরাং এই যে রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, সেই সার্বভৌমত্বকে খর্ব না করা, সেটা আন্তর্জাতিক আইনের ধারাতে আছে। সেখানে বলা হচ্ছে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ যে বিষয় রয়েছে সেই অভ্যন্তরীণ ব্যাপারে কখনো আসতে পারে না, তার উপর অযথা হামলাও করতে পারে না, তার উপর কোনো প্রভাব প্রতিপত্তি বিস্তারের সুযোগ এখানে নেই। যেহেতু এটা আন্তর্জাতিক আইনেই আছে, সুতরাং প্রত্যেকটা রাষ্ট্র তার নিজ নিজ রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার কারণেই সেখানে বিশ্বশান্তি প্রতিষ্ঠা সহজ হচ্ছে। এর পরে যে বিষয়টা রয়েছে সেটা আন্তর্জাতিক সংঘ ও সংস্থা পরিচালনা, আন্তর্জাতিক সংঘ ও সংস্থা পরিচালনা হচ্ছে। আমরা জানি বিশ্ব শান্তি রক্ষায় বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ, যেটা 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বের প্রত্যেকটা স্বাধীন দেশই জাতিসংঘের সদস্য। বর্তমানে জাতিসংঘের 194টা দেশ আছে এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে দক্ষিণ সুদান। এখন বিষয় হচ্ছে যে এই জাতিসংঘের মতো আরও কিছু আন্তর্জাতিক সংগঠন রয়েছে, সেগুলো যদি আমরা বলি, আইএলও রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, WHO রয়েছে, আইএলও রয়েছে, WHO রয়েছে, হ্যাঁ তারপরে বিমস্টেক রয়েছে, এরকম ন্যাটো রয়েছে, ওয়ারশো রয়েছে, আপটা রয়েছে, সাপটা রয়েছে, এরকম ধরনের যে আন্তর্জাতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো কিন্তু আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত হচ্ছে। আর প্রত্যেকটা সংগঠনের, সেটা হোক অর্থনৈতিক সংগঠন, সেটা হোক রাজনৈতিক সংগঠন, সেটা হোক সামরিক সংগঠন, যেটা যাই হোক না কেন, প্রত্যেকটা সংগঠনেরই লক্ষ্য কিন্তু টু এস্টাবলিশ পিস, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা করা। আর যেহেতু আন্তর্জাতিক আইন মেনেই এই সংস্থাগুলো চলছে এবং তাদের লক্ষ্যই হলো শান্তি প্রতিষ্ঠা করা, সুতরাং এই এর মাধ্যমে, এই আন্তর্জাতিক আইনের মাধ্যমে কিন্তু সাম্প্রতিক বিশ্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে, এ কথা নিঃসন্দেহে বলা যায়। এর পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রের আশ্রয়, ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্রের আশ্রয় হিসেবে কাজ করছে। আমরা জানি বিশ্ব ব্যবস্থাতে সব দেশের সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা এক নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক শক্তি রয়েছে, চীনের যে সামরিক শক্তি রয়েছে, বাংলাদেশ বা সাউথ এশিয়ার কোনো দেশের কিন্তু এত বেশি সামরিক শক্তি নেই। সুতরাং যারা অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং দুর্বল রাষ্ট্র রয়েছে তারা যে কোনো সময় একটা বৃহৎ রাষ্ট্রের পরাবলে অধিষ্ঠিত হতে পারে। আর যদি এরকম হয় তাহলে সার্বভৌমত্ব যেমন বিনষ্ট হবে, বিশ্ব শান্তি রক্ষায়ও কিন্তু ব্যাহত হবে। সুতরাং এই আন্তর্জাতিক যে আইন, সেই আন্তর্জাতিক আইনটা এই ক্ষুদ্র রাষ্ট্রের, এই দুর্বল রাষ্ট্রের সহায়ক হিসেবে কাজ করছে। অর্থাৎ চাইলেও আজকে যদি দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যে মহাপরিক্রমশালী যে রাষ্ট্র, বিশ্বের সর্বাপেক্ষা অর্থনীতির যে দেশ, সেই দেশগুলো চাইলে কিন্তু বার্মা বা মিয়ানমার, নেপাল, ভুটান বা শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো ক্ষুদ্র রাষ্ট্রে কিন্তু চাইলেও আক্রমণ করতে পারছে না। কারণ কি, সেখানে আন্তর্জাতিক আইনের বিধিবিধান রয়েছে। সুতরাং যদি তারা এখানে অর্থনৈতিক বা সামরিক দিক থেকে অগ্রসরশীল হওয়ার কারণেই এখানে আক্রমণ করে, তবে এখানকার শান্তি বিনষ্ট হতে পারে। সুতরাং এখানকার শান্তি যাতে বিনষ্ট না হয় সেজন্য আন্তর্জাতিক আইন এখানে একটি বড় প্রাচীর হিসেবে কাজ করে যাচ্ছে। সুতরাং আমরা এটাই বলবো যে আন্তর্জাতিক আইনটা হলো ক্ষুদ্র এবং দুর্বল রাষ্ট্রের আশ্রয়স্থল হিসেবে কাজ করে, আর এর মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে। এর পরে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অরাজকতার উৎস। আমরা জানি অরাজকতা কি, এটাকে অনেকটা মাতৃনায়ও বলা হয়। অরাজকতা হচ্ছে যেখানে নিয়মের কোনো বালাই থাকে না, যেখানে আইনের কোনো প্রয়োগ থাকে না,
আইনের প্রয়োগ থাকলেও জনগণ সেটাকে মানছে না, অর্থাৎ রাষ্ট্রীয় সর্বময় বিশৃঙ্খলা যেখানে প্রতিষ্ঠিত হচ্ছে সেটাকে আমরা বলছি অরাজকতা বা বৎসনায়। এখানে এই অরাজকতা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই রাষ্ট্রের বা এই অরাজকতার সাথে জড়িত যে সকল রাষ্ট্র সেখানকার বিশ্ব শান্তি অর্থাৎ তাদের যে শান্তি সেটা বিনষ্ট হয়। সুতরাং এই শান্তি যাতে বিনষ্ট না হয় সেজন্য আন্তর্জাতিক আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা অস্ত্র প্রতিযোগিতা রোধ করে, অস্ত্র প্রতিযোগিতা রোধ করে। আমরা জানি অস্ত্রের ঝনঝনানি সাম্প্রতিক সময়ের বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোন রাষ্ট্র সামরিক দিক থেকে বা অস্ত্রের দিক থেকে কত বেশি অগ্রসরমান সেটাই আজকাল আমরা দেখি। বিষয় হচ্ছে এই অস্ত্র প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণ সামরিক শক্তি রয়েছে তার সাথে পাল্লা দিয়ে প্রস্তুতি নিচ্ছে চীন, প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, প্রস্তুতি নিচ্ছে এশিয়ার ভারত। এই যে অস্ত্রের যে প্রতিযোগিতা, উত্তর কোরিয়ার যদি পারমাণবিক রয়েছে, পাকিস্তানের পারমাণবিক রয়েছে, ভারতের রয়েছে, এরপরে তো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স তাদের পারমাণবিক রয়েছে, তাদের সাথে পাল্লা দিয়ে চলছে উন্নয়নশীল দেশেরও এই অস্ত্রের ঝনঝনানির প্রতিযোগিতায় নামা। সুতরাং এইটা যদি অস্ত্রের প্রতিযোগিতা এভাবে চলতে থাকে তাহলে একসময় কোনো না কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ বেঁধে যেতে পারে, আর যদি সেই যুদ্ধ বেঁধে যায় তাহলে বিশ্ব শান্তি বিনষ্ট হবে। আর এক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে আন্তর্জাতিক আইন। পারমাণবিক বোমা ব্যবহার করার ক্ষেত্রে বা নির্দিষ্ট পরিমাণ অস্ত্র মজুদ রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক বিধান রয়েছে যে এই নির্দিষ্ট সীমার বাইরে কেউ তার এই পারমাণবিক বা যে কোনো ধরনের অস্ত্র মজুদ করতে পারবে না। যেহেতু অস্ত্র মজুদ করতে পারছে না সুতরাং সেখানে আন্তর্জাতিক শান্তিটা রক্ষা হচ্ছে, অর্থাৎ সেখানে বিশৃঙ্খল করার সুযোগ থাকছে না। আর এভাবেই আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিশ্বে শান্তি কিন্তু প্রতিষ্ঠা পাচ্ছে। এরপরে যে বিষয়টা আমরা দেখতে যাচ্ছি সেটা রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধি করছে আন্তর্জাতিক আইন। প্রত্যেকটা রাষ্ট্র হোক সেটা ক্ষুদ্র, হোক সেটা মাঝারি, হোক সেটা বৃহৎ, তার আলাদা আলাদা একটা মর্যাদা রয়েছে, সেই রাষ্ট্রের নিজস্ব স্বকীয়তা রয়েছে, সেই রাষ্ট্রের স্বাধীনতা রয়েছে, সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব রয়েছে। যেহেতু প্রত্যেকটা রাষ্ট্র সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, সুতরাং যে রাষ্ট্রে সার্বভৌমত্ব আছে সেই রাষ্ট্রের মর্যাদাও আছে। আর আন্তর্জাতিক আইনের কারণে একটা রাষ্ট্রের সার্বভৌমত্বে আর একটা রাষ্ট্র কখনো বাধা হয়ে দাঁড়াতে পারছে না। যেহেতু সেই দেশের বা সেই রাষ্ট্রের সার্বভৌম বিনষ্ট হচ্ছে না সুতরাং সেখানে চাইলেই শান্তি বিনষ্ট হতে পারছে না এবং সেখানে বরং শান্তি প্রতিষ্ঠা পাচ্ছে। আমরা যদি ইসরায়েলে দেখি ইসরায়েল এবং ফিলিস্তিনের ভিতরে যে একটা সংঘাত দীর্ঘদিন চলছে, সার্বভৌমত্বের যে সংকট আমরা বলবো, যে সোভারেনটি ক্রাইসিস বলি এটাকে, বিষয় হচ্ছে যে ফিলিস্তিন সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব না থাকার কারণে ইসরায়েল প্রতিনিয়ত সেখানে হামলা চালাচ্ছে এবং সেখানে অযাচিত হস্তক্ষেপ চালাচ্ছে। আন্তর্জাতিক জাতিসংঘ সেখানে বহুবার চেষ্টা করেছে শান্তি প্রতিষ্ঠা করার, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা বিশ্বের এরকম পরাক যে দেশগুলো রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের কারণে কিছুটা হলেও সেখানে একটু সমস্যা হচ্ছে এদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে। এখানে আন্তর্জাতিক আইন যে ভূমিকাটা পালন করছে যে কিছুটা হলেও ফিলিস্তিনের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে। আর এভাবেই আমরা বলবো যে আন্তর্জাতিক আইন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে মানবাধিকার রক্ষা। আমরা জানি মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যে অধিকারটা প্রয়োজন সেটাকে আমরা বলি মানবাধিকার, হিউম্যান রাইটস। এই হিউম্যান রাইটস বা মানব অধিকার যেটা, সেই মানবাধিকার রক্ষা করাটা কিন্তু আন্তর্জাতিক আইনের একটা বড় দায়িত্ব বা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ কোনো দেশের জনগণের যে অধিকার রয়েছে সেটা যাতে খর্ব না হয় সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি রাখছে আন্তর্জাতিক আইন। কিছুদিন আগের ব্যাপারগুলো আমরা যদি লক্ষ্য করি,
রোহিঙ্গা সংকট, রোহিঙ্গা ক্রাইসিস যেটাকে আমরা বলছি, মায়ানমারের মুসলমানদের উপরে যে ব্যাপক নির্যাতন হলো, সেখানে কিন্তু এই যে আন্তর্জাতিক আইন অর্থাৎ এই যে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থাৎ সেটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু বারবার গুরুত্ব রাখা হয়েছে এবং সে বিষয়ে বিভিন্ন পেপার, ম্যাগাজিন বা বিশ্বের প্রভাবশালী যে মিডিয়াগুলো রয়েছে সেখানে ঢালাভাবে প্রচার করা হয়েছে এবং তার একটা সমাধানের চেষ্টা কিন্তু চালানো হয়েছিল এবং স্টিল এটা চলছে। সুতরাং এভাবে আমরা বলবো যে আন্তর্জাতিক আইন বিশ্ব শান্তি রক্ষায় ভূমিকা পালন করে যাচ্ছে, হয়তোবা কোনো কিছুই সমালোচনার ঊর্ধ্বে নয়। আন্তর্জাতিক আইনের প্রয়োগ বা আন্তর্জাতিক আইনের গ্রহণযোগ্যতা বা সেটার দুর্বল রাষ্ট্রের উপরে আন্তর্জাতিক আইনের প্রভাব একরকম, আবার মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এদের ক্ষেত্রে হয়তো প্রভাব অন্যরকম, এটা আমরা বলতে পারি সমালোচনার ঊর্ধ্বে নয়। সুতরাং হয়তো আন্তর্জাতিক আইনের কিছু সমালোচনা থাকতে পারে, কিছু দুর্বলতা থাকতে পারে, যার কারণে হয়তো আরও একটু বিলম্ব হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে। তবে যতটুকুই হোক আমরা এটাই বলবো যে আন্তর্জাতিক আইন কিছুটা হলেও বিশ্ব শান্তি রক্ষায় ভূমিকা পালন করে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছ, আর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। যারা ক্লাসে নিয়মিত এই ক্লাসটাকে দেখছে না, অর্থাৎ সবাইকে বলবো ক্লাসে যেন সবাই পার্টিসিপেট করে এবং সমস্যা হলে যেন অবশ্যই আমাকে বা কমেন্টসে জানায়। আর যারা ক্লাসের বাইরে আছে তাদের সাথে, তোমরা যারা ক্লাসটা দেখছ তাদের সঙ্গে শেয়ার করবে, তাদেরকে ক্লাসে আসতে বলবে এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আমাকে জানাবে। সবার জন্য শুভকামনা রইল, বাসায় থেকো, নিরাপদে থেকো, ধন্যবাদ সবাইকে।